हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल स्टडी विद ईशानी। चैप्टर भित्तिक जेनरल साइंसेर आज 20तम क्लास। आज के क्लासे जे विषयटा निये आलोचना करब सेटा होच्छे आलोक विज्ञान लाइट। तो ये चैप्टरटा एकटू बड़ो, सेहेतु प्रश्न संख्या अनेक बेशी होयेछे, 60टा प्रश्न होयेछे। तो प्रत्येकटा प्रश्न खूबी गुरुत्वपूर्ण। तोमरा भिडियोटा स्किप ना करे प्रथम थेके शेष पर्यन्त देखो। भिडियोटा भालो लागले लाइक करो आर चैनले नतून होये थाकले सबस्क्राइब करो। ओके, आर तोमरा तो जानो जे एई क्लासे आमी चैप्टर भित्तिक आलोचना करे थाकि। प्रत्येकटा चैप्टर थेके खुटी खुटी एमसीक्यू तोमादेर प्रोवाइड करी जा आपकामिंग समस्त परीक्षार जन्य खूबी गुरुत्वपूर्ण। तई बंधुरा, तोमरा एई क्लासगुलोके मिस करे जेओ ना, ठीक आछे? যারা আগের ক্লাসগুলো দেখে নিতে পারোনি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে আগের ক্লাসগুলো দেখে নিতে পারবে। আর ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া আছে, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যেতে পারবে। ওকে, তাহলে চলো বন্ধুরা, আজকের ক্লাসে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা জেনে নিই। আজ জেনারেল সায়েন্সের 20তম ক্লাস। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে আলোক বিজ্ঞান। যেহেতু আমরা আলোক বিজ্ঞান নিয়ে আজকে জানব, সেহেতু আলো সম্পর্কে তোমাদের দু চার কথা আগে বলে দিই, তারপর আমরা এমসিকিউ গুলো দেখব, ঠিক আছে? তো আলো কি সেটা আমরা আগে জেনে নেব। যে অন্ধকারে আমরা চোখ খুলে রাখলে কিছু দেখতে পাই না, কিন্তু আলো জ্বাললে আমরা সব কিছুই দেখতে পাই। তাহলে আলো একটা কারণ যার জন্য আমরা কিছু দেখতে পাই, বস্তুকে দেখতে পাই, বা আলো একটা কারণ যার জন্য আমাদের দর্শনের অনুভূতি জন্মায়, তাই তো? কিন্তু আলোকের সাহায্যে আমরা বিভিন্ন বস্তুকে দেখতে পেলেও আলো কিন্তু নিজে অদৃশ্য। একটা অন্ধকার ঘরে যদি ধরো জানলায় একটা ছোট ছিদ্র আছে, সেখান থেকে সূর্যরশ্মি ঘরে এসে পড়ছে, তখন ওই ঘরের মধ্যে যদি ধুলিকণা বাতাসে উড়ে বেড়ায়, তাহলে ছিদ্রের মধ্যে দিয়ে যে সূর্যরশ্মিটা আসছে, ওই সূর্যরশ্মি ওই ধুলিকণার উপরে পড়ে, ধুলিকণাগুলোকে আলোকিত করে, তখন আমরা ধুলিকণাগুলোকে দেখতে পাই। তাই সূর্যরশ্মির পথ আমাদের চোখে পড়ে, ঠিক আছে? যেহেতু ধুলিকণা আছে, ধুলিকণার উপর সূর্যরশ্মি এসে পড়ছে বলে আমরা দেখতে পাচ্ছি যে সূর্যরশ্মি জানলার একটা ছিদ্র দিয়ে ঘরে এসে পড়ছে। কিন্তু ঘরে যদি ধুলিকণা না থাকতো, ঘর যদি ধুলি মুক্ত হতো, তাহলে কিন্তু আমরা কিছুই দেখতে পাই না। এর থেকে প্রমাণিত হয় যে আলোক বিভিন্ন বস্তুকে দৃশ্যমান করে, কিন্তু নিজে অদৃশ্য থেকে যায়। আমাদের চারপাশে যে সমস্ত বস্তু আছে সেগুলো দু প্রকার, সেগুলো হয় স্বয়ংপ্রভ না হয় নিষ্প্রভ, ঠিক আছে? তাহলে স্বয়ংপ্রভ বস্তু কাকে বলা হয়? যে বস্তু থেকে আলো বিকীর্ণ হয় তাকেই স্বয়ংপ্রভ বস্তু বলা হয়। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে সূর্য হচ্ছে প্রধান আলোক উৎস, এছাড়াও বৈদ্যুতিক বাতি বলো, মোমবাতি, শিখা, লণ্ঠন, গ্যাস বাতি, এগুলো থেকেও আমরা আলো পাই, এগুলো আলো বিকিরণ করে, তাহলে এগুলো আলোর উৎস। আর নিষ্প্রভ বস্তু কি? যে বস্তুর নিজস্ব আলো নেই, স্বয়ংপ্রভ বস্তুর আলো থেকে আলোকিত হয় বা দৃশ্যমান হয়, তাই হচ্ছে নিষ্প্রভ বস্তু। যেমন চাঁদ বা বিভিন্ন জড় বস্তু, চেয়ার, টেবিল ইত্যাদি, এগুলো হচ্ছে নিষ্প্রভ বস্তু। ওকে, প্রথম প্রশ্ন, এসআই পদ্ধতিতে আলোক প্রবাহের একক কী? এক্ষেত্রে উত্তর হয়ে যাবে অপশন ঘ, লুমেন। পরের প্রশ্ন, 2 নম্বর, দীপন মাত্রার সিজিএস একক কি? এক্ষেত্রে উত্তর হবে অপশন ক, ফট। আলোকমিতি অনুসারে কোনো পৃষ্ঠের প্রতি একক ক্ষেত্রফলে আপতিত আলোক প্রবাহের মোট পরিমাণকে দীপন বলে। আরেকবার বলি, কোনো পৃষ্ঠের প্রতি একক ক্ষেত্রফলে আপতিত আলোক প্রবাহের মোট পরিমাণকে দীপন বলে। সিজিএস পদ্ধতিতে দীপনের একক হচ্ছে ফট, এটি 10,000 লাক্সের সমান। ওকে, 3 নম্বর প্রশ্ন, দীপন মাত্রার এসআই একক কি? সঠিক উত্তর অপশন খ, লাক্স। দীপন মাত্রার এসআই একক হচ্ছে লাক্স। কোনো উৎস থেকে একক দূরত্বে অবস্থিত একক বর্গস্থানে প্রতি সেকেন্ডে যতটা আলো লম্বভাবে আপতিত হয় তাকে বলে ওই উৎসের কি বলে? অপশন বি, অপশন খ, দীপন প্রাবল্য। অপশন খ, প্রাবল্য বলতে প্রতি একক ক্ষেত্রফলে স্থানান্তরিত শক্তি বোঝায়, এটা মনে রাখবে। 5 নম্বর প্রশ্ন, আলোকিত তলের কোনো বিন্দুর চারিদিকে প্রতি একক ক্ষেত্রফলের উপর প্রতি সেকেন্ডে যে পরিমাণ আলোক শক্তি লম্বভাবে এসে পড়ে তাকে বলে, তাকে কি বলে? অপশন গ, দীপন মাত্রা।
অপশন গ। একটা উৎস থেকে কি হারে আলোক শক্তি নির্গত হচ্ছে দীপন মাত্রা দ্বারা তা বোঝা যায়। কোনো বিন্দু উৎস থেকে প্রতি সেকেন্ডে কোনো নির্দিষ্ট দিকে একক ঘনকোণে যে পরিমাণ আলোক শক্তি নির্গত হয় তাকে ওই উৎসের দীপন মাত্রা বলে। ঠিক আছে, 6 নম্বর প্রশ্ন, উৎসের একক ক্ষেত্রফল থেকে কোনো বিশেষ দিকে অভিলম্বভাবে প্রতি সেকেন্ডে যত আলোক শক্তি প্রবাহিত হয় তাকে ওই বিশেষ দিকে উৎসের ড্যাশ বলে, কি বলে? ঔজ্জ্বল্য বলে। অপশন ঘ, ব্রাইটনেস। পরের প্রশ্ন 7 নম্বর, প্রতিফলনের সূত্র অনুযায়ী আপতন কোণ এবং প্রতিফলন কোণ সর্বদা ড্যাশ হবে, কি হবে? অপশন খ, সমান হবে। প্রতিফলনের সূত্র অনুযায়ী আপতন কোণ এবং প্রতিফলন কোণ সর্বদা সমান হবে। আচ্ছা, আলোর প্রতিফলনের সূত্র একটু বলে দিই। আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি দুটো সহজ সূত্র মেনে চলে। প্রথম সূত্র হচ্ছে আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে অবস্থান করে। আর দ্বিতীয় সূত্র হচ্ছে প্রতিফলন কোণ আপতন কোণের সমান হয়। ওকে, পরের প্রশ্ন 8 নম্বর, আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দু প্রতিফলকের উপর অঙ্কিত অভিলম্ব সর্বদা একই ড্যাশ থাকে? অপশন খ, একই সমতলে থাকে। পরের প্রশ্ন 9 নম্বর, চোখে দেখা যায় এবং পর্দাতে ফেলা যায় কোন ধরনের প্রতিবিম্ব? এক্ষেত্রে উত্তর হবে অপশন ক, সদ্বিম্ব। জেনে নিই সদ্বিম্ব কি। কোনো বিন্দু উৎস থেকে আগত আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলিত হওয়ার পরে সত্যি যদি কোনো বিন্দুতে পরস্পর মিলিত হয় তবে সেই বিন্দুকে প্রথম বিন্দুর সদ্বিম্ব বলে। সদ্বিম্ব চোখে দেখা যায়, সদ্বিম্বকে পর্দাতে ধরা যায়, লেন্স বা দর্পণ দ্বারা গঠিত সদ্বিম্ব বস্তুর সাপেক্ষে উল্টো হয়। উদাহরণ দিই, সিনেমার পর্দা বা ক্যামেরাতে সৃষ্ট প্রতিবিম্ব হচ্ছে সদ্বিম্ব। ওকে, যাব পরের প্রশ্ন 10 নম্বর, চোখে দেখা যায় কিন্তু পর্দাতে ফেলা যায় না কোন ধরনের প্রতিবিম্ব? আমরা আগেরটায় কি বললাম, চোখে দেখা যায় পর্দাতে ফেলা যায় সদ্বিম্ব, আর চোখে দেখা যায় পর্দাতে ফেলা যায় না। প্রশ্ন দেখে বোঝা যাচ্ছে কোন ধরনের প্রতিবিম্ব, কোন ধরনের প্রতিবিম্ব? অপশন খ, অসদ্বিম্ব। তাহলে অসদ্বিম্ব কি একটু জেনে নিই। কোনো বিন্দু উৎস থেকে আগত আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলিত হওয়ার পরে যদি পরস্পর মিলিত না হয়ে অন্য কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় তবে সেই বিন্দুকে প্রথম বিন্দুর অসদ্বিম্ব বলে। তাহলে সদ্বিম্বর ক্ষেত্রে দেখলাম যে পরস্পর মিলিত হচ্ছে কিন্তু অসদ্বিম্বর ক্ষেত্রে পরস্পর মিলিত হয় না। ঠিক আছে, অসদ্বিম্ব চোখে দেখা যায় না, অসদ্বিম্বকে পর্দায় ধরা যায় না, লেন্স বা সমতল দর্পণ দ্বারা গঠিত অসদ্বিম্ব বস্তুর সাপেক্ষে সোজা হয়। উদাহরণ হচ্ছে মরুভূমিতে সৃষ্ট মরিচিকা হচ্ছে অসদ্বিম্ব। পরের প্রশ্ন 11 নম্বর, বস্তু দর্পণের দিকে বা দূরে সরে গেলে কি হয়? অপশন খ, প্রতিবিম্ব সমদূরত্বে সরে যায়। অপশন খ। পরের প্রশ্ন 12 নম্বর, কোনো ব্যক্তি সমতল দর্পণে নিজের পূর্ণ প্রতিবিম্ব দেখতে চাইলে দর্পণের দৈর্ঘ্য কমপক্ষে ওই ব্যক্তির উচ্চতার? অপশন ক, অর্ধেক হবে। পরের প্রশ্ন 13 নম্বর, দাড়ি কামানোর জন্য কোন দর্পণটি শ্রেয়? সবাই জানো, অপশন খ, অবতল দর্পণ। পরের প্রশ্ন 14 নম্বর, গাড়িতে ভিউ ফাইন্ডার হিসেবে ব্যবহৃত হয়? অপশন ঘ, উত্তল দর্পণ। পরের প্রশ্ন 15 নম্বর, গাড়ির হেডলাইটে কোন জাতীয় দর্পণ ব্যবহার করা হয়? গাড়ির হেডলাইটে অধিবৃত্তীয় অবতল দর্পণ ব্যবহার করা হয়। অপশন ক। পরবর্তী 16 নম্বর প্রশ্ন, স্নেলের সূত্র হলো, কোনটা স্নেলের সূত্র? অপশন গ, প্রতিসরণের দ্বিতীয় সূত্র হচ্ছে স্নেলের সূত্র। আচ্ছা, প্রতিসরণের উপরে দুটো সূত্র খুব উল্লেখযোগ্য, দুটো সূত্র একটু বলে দিই। আপতিত রশ্মি প্রতিসৃত রশ্মি এবং আপতন বিন্দুতে বিভেদতলের উপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে অবস্থান করে। আর একটা সূত্র হচ্ছে এক জোড়া নির্দিষ্ট মাধ্যম এবং একটি নির্দিষ্ট বর্ণের আলোর জন্য আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক থাকে। আর এই সূত্রটা যেহেতু স্নেল মানে বিজ্ঞানী
হল্যান্ডের বিজ্ঞানী স্নেল সর্বপ্রথম এই সূত্রটা প্রকাশ করেন, তাই এই সূত্রটিকে স্নেলের সূত্র বলা হয়। পরের প্রশ্ন 17 নম্বর, এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করলে আলোর কোন বৈশিষ্ট্যের পরিবর্তন হয় না? অপশন খ, কম্পাঙ্কের কোনো পরিবর্তন হয় না। পরবর্তী 18 নম্বর প্রশ্ন, যখন আলোক রশ্মি বায়ু থেকে কাচের সমতলে প্রবেশ করে তখন অপশন খ তরঙ্গ দৈর্ঘ্য হ্রাস পায়। পরের প্রশ্ন 19 নম্বর, আলোকরশ্মি যখন জল থেকে কাঁচ মাধ্যমে প্রবেশ করে তখন প্রতিসরণ কোণের মান আপতন কোণের অপশন খ চেয়ে ছোট হবে। প্রতিসরণ কোণের মান আপতনের কোণের চেয়ে ছোট হবে। পরের প্রশ্ন 20 নম্বর, আলোকরশ্মি যখন কাঁচ থেকে জল মাধ্যমে প্রবেশ করে তখন প্রতিসরণ কোণের মান আপতন কোণের চেয়ে বড় হবে। অপশন ক। পরবর্তী 21 নম্বর প্রশ্ন, বায়ু থেকে জলে প্রবেশ করলে আলোর গতিবেগ অপশন খ কমে যায়। পরের প্রশ্ন 22 নম্বর, জলের প্রতিসরাঙ্ক অপশন গ 1.33 অপশন গ বা 4/3। পরের প্রশ্ন 23 নম্বর, কাঁচের প্রতিসরাঙ্ক অপশন গ 1.50। পরের প্রশ্ন 24 নম্বর, আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে যখন আপতন কোণ সংকট কোণের অপশন ক বেশি হয়, আপতন কোণ সংকট কোণের বেশি হয়। পরের প্রশ্ন 25 নম্বর, আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে যখন আলোক রশ্মি অপশন খ ঘনতর থেকে লঘুতর মাধ্যমে আপতিত হয়। অপশন খ, তাহলে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের শর্ত দুটো একটু বলে দিই। দুটো শর্ত আছে, আলোক রশ্মিকে অবশ্যই ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমের অভিমুখে যেতে হবে, এই বললাম ঘন থেকে লঘুতর, এবং দুই মাধ্যমের বিভেদ তলে আপতিত হতে হবে। আর দ্বিতীয় শর্ত হচ্ছে যে ঘনমাধ্যমে আপতন কোণটিকে ওই মাধ্যম দুটির সন্ধিকোণ বা সংকট কোণের চেয়ে বড় হতে হবে। পরের প্রশ্ন 26 নম্বর, মরীচিকা দেখায় আলোকরশ্মি কোন ধর্মের জন্য? মরীচিকা দেখা যায় আলোকরশ্মি কোন ধর্মের জন্য? অপশন ঘ আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, যখন আলো ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশের সময় দুই মাধ্যমের বিভেদ তলে অভিলম্বের সাথে সংকট কোণের চেয়ে বেশি কোণে আপতিত হয়ে সম্পূর্ণ আলো পূর্বের মাধ্যমে প্রতিফলিত হয়, তখনই মরীচিকা দেখা যায়। ঠিক আছে, 27 নম্বর প্রশ্ন, গ্লিসারিনের মধ্যে কাঁচ দণ্ড ডোবালে দণ্ডটি কি হবে? অপশন ঘ দেখা যাবে না। কেন দেখা যাবে না? কাঁচ এবং গ্লিসারিনের প্রতিসরাঙ্ক সমান। পরের প্রশ্ন 28 নম্বর, অবতল লেন্সে উৎপন্ন প্রতিবিম্ব কেমন হয়? সর্বদা অসদ হয়। অপশন খ। পরের প্রশ্ন 29 নম্বর, উত্তল লেন্সের উৎপন্ন প্রতিবিম্ব কেমন হয়? অপশন গ সদ এবং অসদ দুই হয়। পরের প্রশ্ন 30 নম্বর, উত্তল লেন্সকে বলা হয় কি? বলা হয় চার ধরনের লেন্সের মধ্যে উত্তল লেন্সকে বলা হয় অপশন ঘ অভিসারী লেন্স। আচ্ছা, উত্তল লেন্স কি একটু বলে দিই, যে লেন্সের মাঝখানটা মোটা এবং কিনারা সরু এবং যার উপর সমান্তরাল রশ্মিগুচ্ছ আপতিত হলে লেন্সের মধ্যে প্রতিসৃত হওয়ার পর লেন্স থেকে নির্গত হওয়ার সময় অভিসারী হয়ে নির্গত হয়, সেই লেন্সকে উত্তল লেন্স বলে। ঠিক আছে, যেহেতু অভিসারী হয়ে নির্গত হয় তাই একে অভিসারী লেন্সও বলা হয়। পরের প্রশ্ন 31 নম্বর, অবতল লেন্সকে বলা হয় কি? বলা হয় অবতল লেন্সকে অপশন ক অপসারী লেন্স বলা হয়। আচ্ছা, অবতল লেন্স কি? যে লেন্সে সমান্তরাল রশ্মিগুচ্ছ আপতিত হয়ে লেন্সের মধ্যে দিয়ে প্রতিসৃত হওয়ার পর লেন্স থেকে নির্গত হওয়ার সময় অপসারী রশ্মিগুচ্ছে পরিণত হয় তখন তাকে অবতল লেন্স বা অপসারী লেন্স বলা হয়। এই লেন্সের মাঝখানটা সরু এবং কিনারা মোটা থাকে। পরের প্রশ্ন 32 নম্বর, জলের মধ্যে বায়ুর বুদবুদ কোন লেন্সের মতো কাজ করে? তোমরা সবাই জানো অপশন খ অবতল লেন্স। পরের প্রশ্ন 33 নম্বর, বিবর্তক কাজ এক প্রকার
অপশন ঘ উত্তল লেন্স। পরবর্তী 34 নম্বর প্রশ্ন, উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য কোন বর্ণের আলোর জন্য সর্বোচ্চ হবে? অপশন ক, লাল বর্ণের আলোর ক্ষেত্রে সর্বোচ্চ হবে। 35 নম্বর প্রশ্ন, একটি সাদা আলো কয়টি মূল বর্ণের সমষ্টি? অপশন খ, 7টি মূল বর্ণের সমষ্টি হচ্ছে সাদা আলো। 36 নম্বর প্রশ্ন, 36 নম্বর প্রশ্ন, নিউটনের বর্ণচাকতি কিসের সঙ্গে সম্পর্কযুক্ত? অপশন ঘ, আলোর বিচ্ছুরণের সঙ্গে সম্পর্কযুক্ত। 37 নম্বর প্রশ্ন, যে বর্ণালীতে উপস্থিত বর্ণগুলি একে অপরের উপর আপতিত হয় না এবং বর্ণগুলোকে স্পষ্টভাবে পৃথক অবস্থানে দেখা যায় তাকে বলা হয় কি বলে? অপশন খ, শুদ্ধ বর্ণালী। তাহলে একটু গুছিয়ে তোমাদের বলে দিই ব্যাখ্যা করে, যদি সাদা আলো বিশ্লিষ্ট হওয়ার পর সাতটি আলো ক্রমান্বয়ে সুস্পষ্টভাবে বোঝা যায় এবং একটি আলোর উপরে একটি রঙের আলোর উপর অপর রঙের আলো এসে পড়ে না, তখন সেই প্রকার বর্ণালীকে শুদ্ধ বর্ণালী বলে। ঠিক আছে, তাহলে সাদা আলো বিশ্লিষ্ট হওয়ার পর সাতটি আলো ক্রমান্বয়ে যখন সুস্পষ্টভাবে বোঝা যায়, মানে একটা রঙের আলোর উপর অন্য রঙের আলো চলে আসে না, তখন সেই প্রকার বর্ণালীকে শুদ্ধ বর্ণালী বলে। পরের প্রশ্ন 38 নম্বর, কোনটির কম্পাঙ্ক বেশি? অপশন ঘ, আলফা রশ্মির কম্পাঙ্ক বেশি। 39 নম্বর প্রশ্ন, কোনটির কম্পাঙ্ক সর্বনিম্ন? অপশন ক, রেডিও তরঙ্গের কম্পাঙ্ক সর্বনিম্ন। 40 নম্বর, প্রাথমিক বর্ণ হলো? অপশন ক, লাল নীল সবুজ হচ্ছে প্রাথমিক বর্ণ। 41 নম্বর, আকাশের নীলিমা কিসের জন্য হয়? অপশন ঘ, আলোর বিক্ষেপণ। একটু বলে দিই, শুনে নাও, যখন কোনো আলোক তরঙ্গ কোনো ক্ষুদ্র কণার উপর পড়ে তখন কণিকাগুলো আলোক তরঙ্গকে বিভিন্ন দিকে ছড়িয়ে দেয়, একেই বলা হয় বিক্ষেপণ। ঠিক আছে, তাহলে আলোক তরঙ্গ ক্ষুদ্র কণিকার উপর পড়ে, ক্ষুদ্র কণিকাগুলো আলোক তরঙ্গকে বিভিন্ন দিকে ছড়িয়ে দেয়, একেই বলে বিক্ষেপণ। এই বিক্ষেপণের কারণেই কিন্তু তরঙ্গ দৈর্ঘ্যের আলো সৃষ্টি হয় আর এই কারণেই বিভিন্ন রঙের উদ্ভব হয়। আর তার সাথে সাথে এটাও জেনে রাখবে, নীল আলো তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম বলে তা সবচেয়ে বেশি বিক্ষেপিত হয় আর লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি বলে তা সবচেয়ে কম বিক্ষেপিত হয়। ঠিক আছে, পরের প্রশ্ন 42 নম্বর, অক্ষী লেন্স ও কর্নিয়ার মধ্যবর্তী অংশ একটি তরল পদার্থ দ্বারা পূর্ণ, তার নাম কি? আচ্ছা, এখানে অক্ষী হচ্ছে রশ্মিকার, তার নাম হচ্ছে অ্যাকুয়াস হিউমার। অপশন ক। 43 নম্বর প্রশ্ন, অক্ষী লেন্সের পেছনে অক্ষী গোলকের সমস্ত অংশ একটি স্বচ্ছ জেলির মতো পদার্থ পূর্ণ, তার নাম কি? এখানেও অক্ষী হচ্ছে রশ্মিকার, তার নাম হচ্ছে ফোবিয়া হিউমার। অপশন ঘ, ফোবিয়া হিউমার। পরবর্তী 44 নম্বর প্রশ্ন, চোখের মধ্যে যে স্থানে আলো পড়লে দৃষ্টির অনুভূতি জাগে না তাকে কি বলে? তাকে বলে অন্ধবিন্দু, ব্লাইন্ড স্পট, অন্ধবিন্দু। পরের প্রশ্ন 45 নম্বর, সুস্থ চোখের ক্ষেত্রে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব কত? অপশন ঘ, 25 সেন্টিমিটার। পরের প্রশ্ন 46 নম্বর, আলোর তীব্রতা হ্রাস বা বৃদ্ধির জন্য মণির সংকোচন বা প্রসারণ হয়, একে কি বলে? একে বলে অভিযোজন। 47 নম্বর প্রশ্ন, আমাদের চোখে বস্তুর কোন রূপ ধরা পড়ে? অপশন গ, ত্রিমাত্রিক রূপ ধরা পড়ে। 48 নম্বর প্রশ্ন, চোখ দূরের বস্তু স্পষ্ট দেখতে পায় কিন্তু কাছের বস্তু স্পষ্ট দেখতে পায় না, এই ত্রুটির নাম কি? এই ত্রুটি হচ্ছে হাইপারমেট্রোপিয়া, দূরের বস্তু দেখতে পায় কিন্তু কাছের বস্তু দেখতে পায় না। 49 নম্বর প্রশ্ন, চোখ কিছু দূর পর্যন্ত স্পষ্ট দেখতে পায় তার বেশি আর পারে না, এই ত্রুটির নাম হচ্ছে? অপশন ক, মায়োপিয়া, মানে দূরের বস্তু দেখতে পায় না কাছের বস্তু দেখতে পায়, কিন্তু চোখ যখন আবার দূরের বস্তু দেখতে পায় কাছেরটা দেখতে পায় না, আগেরটাই বললাম হাইপারমেট্রোপিয়া। পরের প্রশ্ন 50 নম্বর, একটি উত্তল লেন্স দ্বারা চোখের কোনো ত্রুটি কোন ত্রুটি দূর করা যায়? উত্তল লেন্স দ্বারা চোখের কোন ত্রুটি দূর করা যায়? হাইপারমেট্রোপিয়া।
মানে হাইপারমেট্রোপিয়া তো বললাম যে কাছের বস্তু দেখতে পায় না, দূরের বস্তু দেখতে পায়, তো এই ত্রুটি উত্তল লেন্স দ্বারা দূর করা যায়। 51 নম্বর প্রশ্ন, একটি অবতল লেন্স দ্বারা চোখের কোন ত্রুটি দূর করা যায়? অবতল লেন্স দ্বারা মায়োপিয়া ত্রুটি দূর করা যায়। উত্তল লেন্স দ্বারা হাইপারমেট্রোপিয়া আর অবতল লেন্স দ্বারা মায়োপিয়া। 52 নম্বর প্রশ্ন, বাইফোকাল লেন্স ব্যবহার করে কোন ত্রুটিযুক্ত চোখ সম্পন্ন ব্যক্তি? বাইফোকাল লেন্স কারা ব্যবহার করে? প্রেস বায়োপিয়া। প্রেস বায়োপিয়া ত্রুটিযুক্ত চোখ সম্পন্ন ব্যক্তি বাইফোকাল লেন্স ব্যবহার করে। 53 নম্বর প্রশ্ন, ফোকাস দৈর্ঘ্য স্থির থাকে কিসের? অপশন ক, ক্যামেরার ফোকাস দৈর্ঘ্য স্থির থাকে। 54 নম্বর, চোখের কৌণিক দৃষ্টিশক্তি প্রায়? অপশন ক, 150 ডিগ্রি। 55 নম্বর প্রশ্ন, ক্যামেরার কৌণিক দৃষ্টিশক্তি প্রায়? অপশন ক, 60 ডিগ্রি। 56 নম্বর প্রশ্ন, চোখের সামনে একটি বস্তু রাখলে এর প্রতিবিম্ব কোথায় গঠিত হয়? অপশন খ, প্রতিবিম্ব রেটিনায় গঠিত হয়। 57 নম্বর প্রশ্ন, অপটিক্যাল ফাইবারের কার্যনীতি হল? অপশন খ, আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। অপশন খ। 58 নম্বর প্রশ্ন, গ্লিসারিনে নিমজ্জিত একটি স্বচ্ছ কাঁচ দণ্ড পৃথকভাবে দৃশ্যমান হয় না, কারণ গ্লিসারিনের প্রতিসরাঙ্ক কাঁচের প্রতিসরাঙ্কের তুলনায়? অপশন গ, প্রায় সমান। গ্লিসারিনের প্রতিসরাঙ্ক এবং কাঁচের প্রতিসরাঙ্ক প্রায় সমান, তাই গ্লিসারিনে একটা কাঁচ মানে ডোবানো থাকলে সেটাকে দেখা যায় না। 59 নম্বর প্রশ্ন, আলোক রশ্মি সংকট কোণে আপতিত হলে প্রতিসরণ কোণ হয়? অপশন খ, 90 ডিগ্রি। 60 নম্বর প্রশ্ন, সূর্যোদয়ের সামান্য পূর্বে সূর্যকে দেখা যায়, তার কারণ কি? তার কারণ হচ্ছে অপশন গ, প্রতিসরণ। আলোর প্রতিসরণ হলো একটা স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে আলো প্রবেশ করলে উভয় মাধ্যমের বিভেদ তলে দিক পরিবর্তিত হওয়ার ঘটনা। ঠিক আছে, এক স্বচ্ছ মাধ্যম থেকে আরেক স্বচ্ছ মাধ্যমে আলো প্রবেশ করলে উভয় মাধ্যমের বিভেদ তলে দিক পরিবর্তন হলে তাকেই বলা হয় প্রতিসরণ। তো সূর্যোদয়ের সামান্য পূর্বে সূর্যকে দেখা যায় প্রতিসরণের কারণে। পরবর্তী এবং শেষ প্রশ্ন, 61 নম্বর প্রশ্ন, নিচের কোণটির দ্বারা আলোর সক্রিয়তা পরিমাপ করা যায়? অপশন ক, পোলারি মিটার দ্বারা আলোর সক্রিয়তা পরিমাপ করা যায়। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে তোমাদের 61টা প্রশ্ন। তো কতটা বোঝাতে পারলাম, কতটা তোমরা বুঝলে আমাকে কমেন্ট করে জানাবে। যদি ক্লাসটা ভালো লাগে লাইক করো, ওকে। আর যারা নতুন বন্ধুরা আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, যাতে আমার চ্যানেলের যে সমস্ত ক্লাসগুলো আমি প্রোভাইড করি তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। ওকে, আর যারা ইতিমধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে জয়েন হয়ে যেতে পারো, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে যতগুলো আমি জেনারেল সায়েন্সে ক্লাস করিয়েছি তার প্লেলিস্ট লিঙ্ক, এছাড়াও আমি ইতিহাস ভূগোলের চ্যাপ্টার ভিত্তিক ক্লাস করিয়ে থাকি, তারও প্লেলিস্ট লিঙ্ক দেওয়া আছে। তোমরা তোমাদের প্রয়োজন মতো ক্লাসগুলো দেখতে থাকো। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে, ভালো থেকো, বাই।